শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আজ সোমবার আম্বাসা ছিন্নমস্তা কালী মন্দিরে নাট মন্দিরে অনুষ্ঠিত হয় টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন আম্বাসা কমিটির উদ্যোগে বস্ত্রদান অনুষ্ঠান। এদিন এই সংগঠনের সাথে জড়িত শ্রমিকদের মধ্যে পূজার নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। প্রায় 25 জন শ্রমিকদের হাতে বস্ত্র তুলে দেয় টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন আম্বাসা কমিটি। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর, সংগঠনের সভাপতি রঞ্জিত চক্রবর্তী, সংগঠনের সদস্য অজিত সূত্রধর সহ অন্যান্যরা। এদিন হাতে নতুন বস্ত্র পেয়ে শ্রমিকদের মধ্যে খুশি পরিলক্ষিত হয়। প্রথমে এই মহৎ উদ্যোগের জন্য আম্বাসা টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে সভাপতি এখানে আছেন রঞ্জিত চক্রবর্তী মহোদয় এবং আছেন আমাদের অন্যান্য টিম্বার শারদ উৎসবকে কেন্দ্র করে আমরা সবাই আনন্দ উল্লাস উত্তীর্ণার সহিত আমরা এই কয়েকটি দিন এটা উৎসবের মাস বলে আমরা এই মাসটি আমরা উদযাপন করি। তো তার সাথে উদযাপন করব, আনন্দ উল্লাস করব, কিন্তু তার সঙ্গে যদি আমরা আমাদের ভাবের আদান প্রদান উপহারের আদান প্রদান করি তাহলে আমাদের মধ্যে যে সৌভাগ্যপূর্ণ সৌভাগ্যপূর্ণ ভালোবাসা প্রেম এটা যদি আরও বেশি গভীর হয় তার জন্য এই প্রয়াসটা আমরা করছেন। শুধু তিনবার মার্চেন্ট করছেন এমনটা নয়, সারা রাজ্যে সারা দেশে সবাই করছেন। ওনাদেরকে এই মহোৎসবের জন্য ওনারা পুকেছেন আসার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। যারা আগামী দিন এই টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন যারা আছেন আপনাদের একটা সরকারের উন্নয়নমূলক কাজে আপনাদের যে একটা সহযোগিতা সবসময় আমরা পাই, আগামী দিন পাই।